আপনাদেরকে জানাই স্বাগত। সব সময় কিন্তু খুবই চমৎকার, খুবই সুন্দর সুন্দর কিছু ফার্নিচার আপনাদের মাঝে নিয়ে আসি। জানি না আপনাদের কেমন লাগে, যদি ভালো লেগে থাকে, যদি আপনারা ফার্নিচার নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন, যদি সুন্দর সুন্দর ফার্নিচার দেখতে চান, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ আমি প্রতিনিয়ত কাঠের যে সমস্ত ফার্নিচার হয়, সেগুন কাঠের যে সমস্ত ফার্নিচার হয় এবং ফোম কাভার ঘর সাজানোর যেসব জিনিস আছে, সেগুলো আপনাদের মাঝে প্রতিনিয়তই আমি কিন্তু আপডেট আপডেট জিনিস আপনাদের মাঝে নিয়ে আসি। তো যারা এই ধরনের জিনিসে আগ্রহী থাকেন, যাদের ইন্টারেস্টেড আছে, তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তাহলে আপনারা এই ধরনের সুন্দর সুন্দর ফার্নিচার কিভাবে তৈরি হয়, এর প্রাইসটা কত, এটি কি কাঠ দিয়ে তৈরি, সবকিছু কিন্তু আমাদের ভিডিওতে একটা বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। আজকে হয়তো আপনার নাও লাগতে পারে, কিন্তু আপনার যখন প্রয়োজন হবে, আপনার আত্মীয় স্বজনের যখন প্রয়োজন হবে, আপনি কিন্তু আমাদের এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আপনাদের এলাকা থেকে এই ধরনের সুন্দর সুন্দর ভরপুর নকশার কিছু ফার্নিচার বানিয়ে নিতে পারেন। তো যাই হোক, শুরু করে দিই পরম্পর নামে আল্লাহ তাআলার নামে। আজকে যে খাটটি নিয়ে এসেছি, খুবই আনকমন এবং খুবই রাজকীয় একটি খাট। আমাদের এটা হচ্ছে আমাদের গোডাউন, গোডাউনে কিন্তু এনাফ স্পেস নাই, যার কারণে কিন্তু সুন্দরভাবে বিসি আপনাদেরকে দেখাতে পারছি না। বিসি দেখাতে পারলে কিন্তু আরো খুবই চমৎকার লাগতো, কারণ এই ধরনের রাজকীয় খাটগুলি যখন ঘরে যায়, বিছানো হয়, এটার ভিতরে যখন একটা ম্যাট্রেস দেয়া হয়, তখন কিন্তু এর সৌন্দর্যটা আরো বহু গুণে বেড়ে যায়। যাই হোক, আপনাদেরকে আমি খুবই সংক্ষেপে এটা কয় ইঞ্চি কাঠ থেকে তৈরি করা সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এবং কাঠের গুণগত মান সম্পর্কে বলে দিচ্ছি। এটা হচ্ছে সম্পূর্ণ সলিড, আড়াই ইঞ্চি কাঠ থেকে তৈরি করা। পুরো আপনাদেরকে আমি একটু মেপে দেখাই, দেখেন যে পাকা আড়াই ইঞ্চি কাঠ থেকে তৈরি করা, এই যে এটা হচ্ছে আড়াই ইঞ্চির দাগ এই পর্যন্ত, কিন্তু এটা কিন্তু নকশা করার কারণে কিন্তু এখান থেকে আবার একটু ডেবে যায়, তো আরও মোটা থাকে কাঠটা, সেটার ভিতরে কেটে কেটে ডিজাইন করে এরকম নকশা করা হয়েছে। এটা হচ্ছে পুরোটাই সলিড, আপনি ভিতর থেকে কিন্তু এখানে ফাঁকা ফাঁকা আছে, যেখান থেকেই মাপবেন আড়াই ইঞ্চি কাঠ পাবেন, যেখান থেকে মাপবেন সেখানেই কিন্তু আড়াই ইঞ্চি একটি কাঠ পাবেন। তো এটা হচ্ছে পুরোটাই হচ্ছে সলিড কাঠ থেকে তৈরি করা। এখান থেকে যদি আপনার আমি একটু নেমে দেখাই, এটা হচ্ছে প্রায় আপনার এখান থেকে হচ্ছে 38 ইঞ্চি এই কাঠটা, এটা হচ্ছে 6 ফিট 7 ফিট খাট। আর এটা হচ্ছে যদি নিচে একটু গ্যাপ আছে, গ্যাপের পরে এটা হচ্ছে 2 ফিট, আর ফ্লোর থেকে যদি ধরি পায়া থেকে, তাহলে এটার আপনার হাইট হবে 29 ইঞ্চি। তো এই ধরনের সুন্দর একটি খাট, চিটাগাং সেগুনের একটি সলিড খাট, অর্থাৎ মাথার কাছে যেই নকশা, পায়ের কাছেও সেম নকশা, সেম ডিজাইনের খাট যদি আপনি নিতে চান, আপনার খরচ করবে মাত্র 75,000 টাকা। 75,000 টাকা হলে কিন্তু এই ধরনের সুন্দর একটি রাজকীয় খাট আপনি আপনার বাসার জন্য নিতে পারেন। আর এটার কিন্তু পায়ার কাছে যে প্লেটটা, এটা কিন্তু আরেকটু আনকমনভাবে পায়াটাকে আরও সুন্দরভাবে, আরও মনোরমভাবে দেখার জন্য এটা কিন্তু আরেকটু হেভিভাবে নকশা করা হয়েছে, একটি পায়া তৈরি করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যদি দেখেন যে পায়াটার যে সৌন্দর্যটা, এটা কিন্তু আরও হেভিভাবে সুন্দরভাবে করা হয়েছে, এবং পায়ের কাছে যে প্লেটটা, এটাও কিন্তু হচ্ছে আপনার 2.5 ইঞ্চি কাঠ। পুরো খাটটা হচ্ছে সলিড 2.5 ইঞ্চি কাঠ থেকে তৈরি করা, চিটাগাং সেগুনের। আর আমাদের কাঠের আসলে অনেকেই কিন্তু ভুল করে ফেলেন, অনেকেই ভাবেন যে লেকার পলিশ কিনা, এটা কিন্তু আমাদের খুবই দক্ষ কারিগর, খুবই দক্ষ পলিশ মিস্ত্রি আমাদের দোকানের দীর্ঘদিন যাবৎ কাজ করতেছেন, আসলে ওনাদের কাজের যে বয়স থাকে, ওই বয়স থেকে কিন্তু এই বার্নিশের কাজের সাথে নিয়োজিত। তো এই ধরনের সুন্দর হ্যান্ড পলিশ এতই নিখুঁতভাবে করা, এবং হাতের যে কাজগুলো, এগুলো দেখবেন যে ফিনিশিংগুলো, এগুলো কিন্তু হাতে করে, এগুলো কিন্তু কোনো মেশিনে না, কিন্তু খুবই নিখুঁত এবং দক্ষ কারিগর দ্বারা কিন্তু আমাদের এই কাজগুলো করা হয়। তো এই ধরনের সুন্দর যদি সেম পাকা খাট আপনি নিতে চান, আপনার খরচ করবে মাত্র 75,000 টাকা। 75,000 টাকা হলে কিন্তু এই ধরনের সলিড 2.5 ইঞ্চি কাঠের সেমি বক্স, চিটাগাং সেগুনের সেম নকশা কাঠের একটি খাট আপনি পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, এই ধরনের সুন্দর সুন্দর ফার্নিচার যদি দেখতে চান, তাহলে আমাদের শোরুমে চলে আসতে পারেন। আমাদের শোরুমটি হচ্ছে পুরান ঢাকার লালবাগের পশ্চিম পাশে কামরাঙ্গি চর, মাতবর বাজার, কাজী অফিসের সাথে কাজী ফার্নিচার। আর যারা প্রবাসে থাকেন, তারা যদি আরো বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের নাম্বারে কল করে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে পথ চলবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।